আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা সবাই অবগত আছেন যে কোপা আমেরিকা 2021 আর্জেন্টিনা এবং ব্রাজিল ফাইনাল খেলবে, এবং আপনাদের মাঝে অনেকেই আছেন যারা আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোন বা ডেস্কটপ কম্পিউটারের সাহায্যে এই লাইভ ম্যাচটি উপভোগ করতে চান। অনেকেরই দেখা যায় যে তাদের বাড়িতে ইন্টারনেট কানেকশন আছে বা ডিস লাইন নাই, বা অনেক সময় ইলেকট্রিসিটি চলে যায় এ অবস্থায়, যাতে আপনাদের এই ম্যাচটি মিস না যায় এজন্যই আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমি দুইটা টিপস আপনাদের সাথে শেয়ার করব, দুইটা ওয়ে দেখাবো, যেই দুইটা ওয়েতে আপনারা লাইভ ফুটবল ম্যাচটি দেখতে পারবেন। শুধুমাত্র ফুটবল ম্যাচ না, আপনারা চাইলে যে কোনো টেলিভিশন লাইভ দেখতে পারবেন। সো যে দুইটা ওয়ে দেখাবো সেই দুইটা ওয়ে অ্যান্ড্রয়েড ফোনের জন্য কাজ করবে, বাট একটা ওয়ে শুধুমাত্র কম্পিউটারের জন্য কাজ করবে। সো আপনারা এই দুইটা ওয়ে ফলো করলে কম্পিউটার বা মোবাইল ফোন যে কোনো ডিভাইসে লাইভ ম্যাচ দেখতে পারবেন। শুধুমাত্র লাইভ ম্যাচ নয়, আপনারা চাইলে যে কোনো টিভি চ্যানেলও এই দুইটা ওয়েতে ফলো করলে দেখতে পারবেন। তো আমি প্রথম যেটা দেখাবো সেটা হলো একটা অ্যাপ্লিকেশন দ্বারা, সেটা প্লে স্টোরেই আপনারা পেয়ে যাবেন। তো প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে সার্চ করবেন BINGEE, বিং। বিং লিখে সার্চ করার পর প্রথমে যে অ্যাপ্লিকেশনটা আপনাদের সামনে উপস্থিত হবে সেই অ্যাপটা আপনারা সিম্পলি ওপেন করে নেবেন। তো ওপেন করে নেবেন, আমি ও সরি প্রথমে ইনস্টল করে নেবেন। ইনস্টল করতে হয়, আপনারা তো সবাই জানেন, আমি ইনস্টল করে যেহেতু করে নিয়েছি এইখান থেকে আমি ওপেন করছি। তো ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। আপনার ইন্টারনেট কানেকশন কতটা ফাস্ট তার উপরে ডিপেন্ড করে এটা অন হয়ে যাবে। তো এটা হলো এর হোম পেজ, মূল হোম পেজ। এই যে দেখা যাচ্ছে দুই বিশ্বসেরা লড়াই জয় হবে কার, এই যে দেখতেই পারতেছেন ঢোকার সাথে সাথে বিভিন্ন হট টপিকগুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছে। তো আপনারা লাইভ টিভি দেখতে হলে কোথায় যেতে হবে সেটা এখন দেখাচ্ছি আমি। তো এইটা এই যে এখানে দেখতে পারতেছেন ওয়াচ টিভি, এই ওয়াচ টিভিতে ক্লিক করবেন। আপনারা ক্লিক করার পর এখানে সমস্ত টিভি চ্যানেলগুলো আপনাদের সামনে উপস্থাপন হবে। তো আপনারা তো সবাই জানেন যে স্বভাবতই যে কোপা আমেরিকার ব্রাজিল এবং আর্জেন্টিনা ফাইনাল ম্যাচটি কোন চ্যানেলে দেখাবে সেটা হয়তো বা আপনারা সবাই জানেন, সেটা হলো সনি 6-এ। এই যে এখানে সনি 6-এ সনির সমস্ত অ্যাপ্লিকেশনগুলো, সরি লাইভ টিভিগুলো এখানে আছে। তো এইখান থেকে যদি আপনারা সনি 6-এ ক্লিক করেন তাহলে লাইভ সেটা ওপেন হয়ে যাবে। এই মুহূর্তে সনি 6-এ কী চলতেছে জানে না, তবে এই যে অন্য আরেকটা খেলা চলতেছে, তবে যখন লাইভ ফুটবল খেলা হবে তখন এটা লাইভ ব্রডকাস্ট এই চ্যানেলে হবে। তো আপনারা চাইলে ইজিলি এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে এইখান থেকে আপনারা লাইভ ম্যাচ সরাসরি দেখে নিতে পারবেন, এবং ফুল HD। আমি দেখেছি গত ম্যাচ এবং খুব ভালোভাবে দেখা যায় যদি ইন্টারনেট কানেকশনটা একটু ভালো থাকে। আমি এটা গেল প্রথম স্টেপ, ঠিক আছে, এটা প্রথম স্টেপ গেল। এবার দেখাবো সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপটা হলো কোনো অ্যাপ্লিকেশন ছাড়া একটা ব্রাউজারের সাহায্যে। সো যেহেতু ব্রাউজারের সাহায্যে, সো আপনারা চাইলে যে কোনো ডিভাইসেই এটা চালাতে পারবেন, উইন্ডোজ বলেন, ম্যাক বলেন, অ্যান্ড্রয়েড বলেন, ইটস ডাজেন্ট ম্যাটার। তো এই জন্য আপনাদের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে ক্রোম ব্রাউজার সিলেক্ট করতেছি। ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পরে আপনাদেরকে একটা নিউ ট্যাব ওপেন করে নিলাম। নিউ ট্যাব ওপেন করার পর এখানে সার্চ করতে হবে হচ্ছে স্মার্ট বক্স ডট ডিজিটাল। এই লেখাটা একটু ভালো করে খেয়াল করবেন, এখানে আছে smartbox.digital। তো এটা এখানে লেখার পরে ইন্টার করে দেবেন। তো ইন্টার করে দেওয়ার পর আপনাদের সামনে একটা ইন্টারফেস শো করবে। সরি, ইন্টারনেট কানেকশনটা একটু স্লো আছে, যার কারণে একটু লেট হচ্ছে, আমি একটু ওয়েট করি। ওপস, আনফর্চুনেটলি এই সাইটটা কাজ করতেছে না এই মুহূর্তে, তবে এই এই সাইটটা মাঝে মাঝে ডিস্টার্ব করে, তবে আমার মনে হয় সকাল আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটা সব সময় ডিস্টার্ব করে না, এই সময় ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এই মুহূর্তে এই সাইটটা এখন ওপেন হচ্ছে না, তবে আমি এই সাইটে খেলা দেখেছি, খেলা দেখা যায়। আচ্ছা, যেহেতু এই সাইটটা ওপেন হচ্ছে না, সো এই সাইট নিয়ে বলার মতো আর কোনো কিছু নাই। আপনারা চাইলে এই সাইটটা ট্রাই করতে পারেন। এই কয়েকদিন আগে আমি যখন এই সাইটে খেলা দেখতেছিলাম খুব সুন্দরভাবে খেলা দেখা যাচ্ছিল, কিন্তু পরবর্তীতে আবার যখন ঢুকলাম তখন আবার ডিস্টার্ব দিল, পরবর্তীতে আবার ঢুকলাম তখন দেখলাম ঠিক হয়ে গেছে, আবার এই যে এখন ঢুকছি এখন ডিস্টার্ব দিচ্ছে। আসলে সার্ভারটা যখন একটু বিজি থাকে তখন এরকম প্রবলেম আসে। তো আপনারা এই সাইট থেকেও দেখতে পারবেন, smartbox.digital। এখানে যখন ইন্টার দেবেন সাথে সাথে আপনার ওই অ্যাপের মতোই অনেকগুলো টিভি চ্যানেল আপনাদের সামনে উপস্থাপন হবে, তখন সেখান থেকে সনি 6 চ্যানেলটা খুঁজে আপনারা ওকে করলে
সেখান থেকে খেলা দেখতে পারবেন। তো এই গেল হচ্ছে দুইটা স্টেপ। তো এই দুটা স্টেপ ফলো করে আপনারা আপনাদের ডেস্কটপে বা অ্যান্ড্রয়েড ফোনে টিভি দেখতে পারেন, সরাসরি টিভি দেখা মানে খেলা দেখতে পারেন। যদিও পিসির যেই সাইটটা ছিল smartbox.digital সেটা প্রপারলি কাজ করলো না, জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না, সরি টু সে। বাট অ্যান্ড্রয়েড এর অ্যাপ্লিকেশনটা যেটা আছে সেটা হচ্ছে এই যে বিং, এটা কিন্তু কাজ করছে, এটা কাজ করছে, এটার সাহায্যে আপনারা চাইলে খেলাটা উপস্থাপন করতে উপভোগ করতে পারেন। সো এই ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।